तो हे गाइस वेलकम टू माय चैनल ट्रैवल ब्लॉग आर अभिषेक। तो देखो आमार फर्स्ट जे पार्ट वन सीरीजटा आपनारा तो देखेछेन, क्यों देखेन तो आई बटन आछोटा देखे नेबेन अवश्यई। ভিডিওটা বেসিক্যালি সুকোবি ভিলেজ আমি যেখানে গেছিলাম সে পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠেছিলাম সেই ভিডিওটাই, বাট এটা হবে নেক্সট পার্ট মানে পার্ট টু, যেখানে আমি অরিজিনালি দেখাবো যে আমি কীভাবে উঠেছি পাহাড়ে আর কীভাবে উঠতে সাহায্য করেছে আমার বন্ধুরা। তো প্লিজ ওয়াচিং দিস ভিডিও, আই হোপ পার্ট টু দেখে আপনাদের খুব ভালো লাগবে। পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আসছে, সো লেটস সি। আপনার জন্য গাইস, শুধু আপনার জন্য ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন গাইস প্লিজ। আমি পাহাড়ের চূড়ায় উঠবো এবং আমার চ্যানেলের নামটা উচ্চারণ করবো জোরে জোরে, অভিষেক। আর বঙ্গ ফ্রেন্ডসদের পশ্চিমবঙ্গ বলে উচ্চারণ করবো, সো দেখবো আবাসটা রিপ্লেসমেন্ট আছে নাকি। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। কথা বলার একদম সময় নেই, প্রচুর লেট হয়ে গেছে অলরেডি, সো আমার ওখানে যেতেই হবে গাইস। আপনারা প্লিজ জুড়ে থাকুন, সঙ্গে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলকে প্লিজ, আপনাদের সব কিছু। এই হচ্ছে পাহাড় নাগাল্যান্ডের, আমরা গাইজ চারজন আর আমাকে পাঁচজন। সো লোকেশনটা খুব সুন্দর, খাবার টাবার নিয়ে নিচ্ছে গামছা কিছু। মাই গড, ইচ্ছে না থাকলে কিচ্ছু হয় না গাইজ, ইচ্ছের উপর সব কিছু গাইজ। এই ঘামগুলো দেখতে পাচ্ছেন, এই পাসিনা দেখ আপ লোককে পাতা চাল রাখবে কতনা পরিশ্রম কর চুকে আজ দেখে হালাত খারাপ হয়ে চুকা হ্যাঁ, মেহনত কা ফল জরুর চাইয়ে দোস্ত। বাঙালি হারবে না, বাঙালি উঠে দেখাবে, বাঙালি আজকে নাম রোশন করবে, এখানে সব কটাই বাঙালি। তো তো আপনাদের একটা রিকোয়েস্ট, এরা আমাদেরকে কখন থেকে বলে যাচ্ছে অনেক কিছু, তো আমি এটাই চাই আপনাদের কাছে বাঙালি নামটা রাখুন গাইস প্লিজ, এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার চাই। এই হিলে আমরা উঠেছি দেখতে পাচ্ছেন, এতটা নিচু, আর আমি একটু ভিডিও ক্লিপ দেখালাম এতটা নিচু থেকে উপরে উঠছি। হাই, এই দেখুন অবস্থা পারে মধ্যে গান্ধী যা কতটা কষ্ট গাইস, স্টেপ হেড নিচে তাকিয়ে উঠবেন, আমরা এখন উপরে উঠছি, ভেরি ডিফিকাল্ট গাইস। ফার্স্ট টাইম কোনো বেঙ্গলি ব্লগার মানে এ পারে উঠেছে, ওখানে লোকেশন বর্ডার অফিসাররা বললো। আর একটা ইনফরমেশন গাইস, এই পাহাড়ের ওই পাশে আছে কোহিমা, যেটা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী, সো আমরা ওটা দেখানোর চেষ্টা করলাম আপনাকে। ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট, উপরে উঠলে হলো চনা, এ অনেক দূর চলে গেছে, ভালো চত উঠে অমুক আর একটুখানি আছে পার দেখি গাছ দেখে দেখে উঠ। জলে মরবি রে ভাই,
নিচুটা দেখুন একদম প্রচুর নিচু, বাঙালি পিছে থাকবে না গাইস, বাঙালিও আগাবে, বাঙালি উঠবে। ছোট্ট একটা গ্রাম থেকে আপনারা জানেন আমার বাড়ি কোথায়, নবদ্বীপ একটা ছোট্ট গ্রামে, সেই গ্রাম থেকে উঠে এসে আজকে এই নাগাল্যান্ড শহরে এসে, আমাদের ইন্ডিয়া একটা পার্ট বাট নাগাল্যান্ড এসে আমরা যে এক্সপ্লোরটা করছি এটা অসাধারণ লাগছে। আর প্লাস আপনাদের সাপোর্ট, অবশ্যই আপনাদের সাপোর্ট না ছাড়া আমি হয়তো পারতাম না, কিন্তু এরপরে অনেক সাপোর্ট চাই, প্লিজ এই চ্যানেলটাকে রিস্টা বাড়ান গাইস। যখন সাবস্ক্রাইবার্স হবে প্রচুর কিছু আর্নার মানে ইনকাম আসবে, তাহলে আমি এই চ্যানেলটাকে আরও রিচ বাড়াতে পারবো এবং আরও আরও অনেক এরকম অ্যাডভেঞ্চার ভিডিও করব প্লাস ট্রাভেল করব। সো তোমরা কি বলছো? প্রচুর হাবিয়ে গেছে, কথা বলার ইয়ে নেই, তাও টাইম খুব শর্ট, পরিশ্রম উপরে কি করবো, মানে যত পরিশ্রম আছে এখানে করিনি, উপরে গিয়ে রেস্ট নেবো গাইস। তাহলে চলো নাকি, চলো 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 গাইস, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট আমরা ওয়েট করছি, তারপরে উঠবো আবার উপরে। সো এখান থেকে ভিউটা দেখাতে পারছি না পুরোটা, ইয়ে জঙ্গল ওই সাইড থেকে দেখাবো আমরা ভিউটা। সো এতটা গভীর গাইস, প্রচুরটা প্রচুর গভীর, প্রচুর মানে নিচে থেকে উপরে উঠছি, আই ডোন্ট নো কি করে নামবো, বাট ভেরি ডিফিকাল্ট, পরিবেশটা অসাধারণ, যে জঙ্গলের মুহূর্ত আর এই সুন্দর কন্ডা, তুমি কন্ডা চলি এসি মজে বালি দলে টি বল টাইম কন্ডা বদ দিবে, এই পাহাড়টার নাম কি, এই পাহাড়টার নাম নাম আছে কোনো কেন, ওই সকবি আর কি বলে এটা, সকবি ভিলেজ, তো সকবির কাছাকাছি এটা, আর এর ওই পারেই, ওই পারেই আছে কোহিমা, তাই তো ঘাসপানি পাহাড়, এটা ঘাসপানি 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 এত নয় দূরতে আছে, আচ্ছা সুকোই ভিলেজ থেকে এটা হচ্ছে ঘাসপানি হিল বা পাহাড় বলতে পারেন, সে পাহাড়ের কাছাকাছি এসে আমরা, আর এখান থেকে হ্যাঁ চলো ঘাসপানি যাবো, আমরা তো এখান দিয়ে উঠছি, আমরা উঠছিলাম তো এখান দিয়ে উঠছি, সিধা উঠে গেছি আমরা, আমরা ইন্ডিয়া এলো না, আমরা ইন্ডিয়া এলো না, আমরাও সিধা, আমার কথা শোন, টাইম তো আছে, টাইমটুকু দেখি, যেটুকু উঠতে পারি উঠবো টাইমের মধ্যে, এবার টাইমে যখন দেখি সন্ধ্যা সন্ধ্যা মানে বিকাল বিকাল হয়ে যাবে, 4 বেজে যাবে, তখন তো নামা শুরু করবো, এবার নামতে নামতে 5 বাজে পারে, হ্যাঁ ব্যাস মানে 4 পর থেকে নামা শুরু করবো, 4 অবধি যেটুকু উঠতে পারি, আর 2 ঘন্টার মধ্যে ঘুমামো, আচ্ছা থাক কালকে একবারে জু ঘুরে তো করে চলে যাবো, হ্যাঁ কি ভালো লাগে না, তা আমরা থাকুন, দেখলো কি আছে, জঙ্গল কি করতে থাকবে, আপনার বুঝতে পারছেন জানি এটা হচ্ছে আসামি ভাষা, সো আসামি ভাষা আপনাকে জানেন যাই না, আমি পারি মোটামুটি, সো একই গোষ্ঠীর আর কি নোয়াখালী, সো নাগার কুত্তা নাগার কুত্তা খালি, সমকে লাইক করিবে, সাবস্ক্রাইব করিবে এন্ড শেয়ার করিবে, ঠিক আছে আর কি, বেশি বেশি লাইক দিবেন, হ্যাঁ একদম, প্রচুর ক্লান্ত, প্রচুর ক্লান্ত, মনে এখন জল পেলে খুব ভালো হতো, বাট জল সব শেষ, বোতলে ফেলে দিয়েছে, নদী নালার জল খেতে হবে, আর জানি না এখানে বাঘ টাক আছে নাকি, ভোজন হয়ে যেতে পারি আমরা, গাছপালা আছে অসুবিধা নেই, উপরে উঠে যাবো রাত কাটিয়ে তারপর, সো বাই বাই, উপরে উঠে দেখা করছি, ঠিক আছে। আমরা এখন জঙ্গলে একবারে মধ্যেখানে ম্যাপ খুলে দেখলাম ভয়ঙ্কর জায়গাতে আছি, এরকম উপরে উঠতে হচ্ছে গাছ ধরে ধরে, সো
ভেরি ডিফিকাল্ট পাহাড়ে চলাফেরা করা। উপরে উঠতে গেছে এখন আমাদের, উপরে একদম চূড়ায় কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি গেলে হয়তো আমরা একদম পাহাড়ের উপরে উঠে যাবো। সো যারা বাংলায় ব্লগিং দেখছেন, যারা কলকাতা থেকে ব্লগ দেখছেন, এই ভিডিওটা দেখিস সাবধানে, আস্তে আস্তে চ। যারা জলপাইগুড়ি, দার্জিলিং এবং পুরো বাংলা থেকে দেখছেন, গাইস প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন গাইস। এই দেখুন জায়গাটা অসাধারণ, সুপার। উঠতে পারছি না গাইস, যত উপরে মিচু দেখেছেন কি গাইস আমাকে দেখাচ্ছে, তারা বুঝ কতটা খারাপ। বাপ রে বাপ, এই বন্ধু আমাকে হেল্প করেছে, নাহলে উঠতে পারতাম না, পিছনে ভারী। আরে আমরা আছি এখন ঘাম বেরিয়ে গেছে পুরো, আমরা আবার খাবো, তারপরে আবার চলে যাবো। চিমুনি চানাচুর তাই তো, খেয়ে দে আবার আসছি, ঠিক আছে ভাই। পুরো চূড়ায় আছি আর পুরো জঙ্গলের, আর ওইখানে মাউন্ট এভারেস্ট পিকচার পুরো পাহাড়ের এই সাইডটা, এখানে আমরা একটু বসে তারপরে নেমে যাবো, কোনো টাইম খুব শর্ট। আসতে উঠতেই 3 ঘন্টা লেগে যায়, আবার নামতে ক ঘন্টা লাগে যায় না। এদের একটাই, এদেরকে একটাই মানে যে কথা বলে এনেছিলাম যে বাঙালি উঠতে পারে, সেটা ওরা দেখিয়ে দিয়েছে। সো সাকসেস, ঠিক আছে, বাঙালি উঠে গেছে সেই চূড়ায়, এবং বাঙালি পারে পাহাড়ে উঠতে, পাহাড়ে চূড়ায়। সো প্লিজ গাইজ, তাকে প্লিজ সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ওই দেখুন পুরো উঠে যায়, কিচ্ছু তো নাই।